ঘিরে মোড়া এমন হরির ক্ষেত্র আছে কোন দেশে? ধনের শীষে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। পৃথিবীর মাঝে এই হলো সুজলা সুফলা শস্যশ্যামলা, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি। আর এই জন্মভূমির বুকেই সোনার ফসল ফলিয়ে আমরা করে তুলেছি সোনার বাংলা, যে মাতৃভূমিকে ভিত্তি করে আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান। সেই জন্মভূমি প্রতি মুহূর্তে দগ্ধে চলেছে, পুড়ে চলেছে আমাদের জন্মভূমি। আর এই আগুনের তাপে জ্বলে চলেছে হাজার হাজার পরিবারের জীবন। জীবন যুদ্ধে জ্বলতে থাকা ওই মানুষগুলোর সরল নিষ্পাপ বেদনা ভরা চোখ যেন অনেক কিছু বলতে চাইছে আমাদের। গড়ে উঠছে শহর, আমাদের চোখের সামনে নিমেষে বদলে যাচ্ছে আমাদের সেই পুরনো চেনা ছবিটা। বদলে যাচ্ছে শহরের স্কাইলাইন, বদলে যাচ্ছে আমাদের চাহিদা এবং রুচি বোধ। শহর ছাড়িয়ে শহরতলি, সব জায়গাতেই প্রতিদিন গড়ে উঠছে নতুন নতুন ডিজাইনের কনস্ট্রাকশন। আধুনিক সমাজের হাই রাইজ বিল্ডিংগুলো যেন গর্বে আকাশ ছুঁতে চাইছে। আকাশচুম্বী অট্টালিকা থেকে শপিং মল, টুইন টাওয়ার থেকে টাউনশিপ, এই সব কিছুর নির্মাণের বেসিক এলিমেন্টটা হলো ইট। সকাল থেকে দুপুর হয়ে সন্ধে অবধি ইটের ওপরে ইটের গাঁথুনিতে গড়ে উঠেছে এই ঝা চকচকে বহুতল, এবং আমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর হয়েছে। আজ আমরা আপনাদের চোখের সামনে তুলে ধরব আর এক বাস্তবকে, বাস্তবের পেছনের বাস্তবটাকে, গল্পের পেছনের গল্পটাকে। আজ শোনাবো তাদের কথা, 42 ডিগ্রি রক্ত শুষে নেওয়া গরমে এই জ্বলন্ত চুল্লিটিকে ঘিরে যারা কাজ করে চলেছে সেই মানুষগুলোর কথা। এরা হলো ইটভাটা শ্রমিক, ইট তৈরি করাই তাদের কাজ, আমাদের স্বপ্নের নির্মাণের বেসিক এলিমেন্ট। আমরা ডেভেলপমেন্ট চাই, কোনো কিছুর তোয়াক্কা না করি। আমরা ভেবেও দেখি না এতে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে কি না। প্রফেসর, এই যে কনস্ট্রাকশন হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য কনস্ট্রাকশনটা খুবই জরুরি, এবং কনস্ট্রাকশনের জন্যে ব্রিক, ইউজ অফ ব্রিকটাও খুব জরুরি, কিন্তু আমাদের ব্রিক ইউজের জন্যে অনেকভাবে এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তার কি সাবস্টিটিউট আছে? একসময় পুরনো যে কনস্ট্রাকশন টেকনিক যেগুলো ছিল তাতে আমাদের আজ থেকে 250 বছর আগে, 300 বছর আগে মূলত ব্রিকটাই ছিল একটা বাড়ি তৈরির মূল কী বলবো এলিমেন্ট, স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে ইউজ করা হতো। কিন্তু তারপরে আসলে জায়গা করে নিয়েছে অনেকটাই কনক্রিট জায়গা করেছে, স্টিল তার জায়গা নিয়েছে, এখন অল্টারনেটিভ বিল্ডিং মেটেরিয়ালসও তৈরি হচ্ছে, ফলে সেগুলো দোজ ক্যান বি ইউজড অ্যাজ এ সাবস্টিটিউট অফ ব্রিক। ফলে সেটা একটা বিষয়, আর একটা হচ্ছে যে ব্রিকের সাবস্টিটিউট বা অল্টারনেটিভ যেটাই হোক না কেন, সেটা যে অংশের লোকেরা ব্রিক ব্যবহার করে বেঁচেছিল, মানে ধরুন আমার সামর্থ্য আছে ইটের বাড়ি করার, আমার সামর্থ্য নেই স্টিলের বাড়ি করার,
ফলে এই সামর্থ্যের তারতম্য সব ধরনের মানুষের মধ্যে সমাজে থাকবে। ফলে ব্রিকটাকে একেবারে ইগনোর করে কোনো কনস্ট্রাকশন মেথোডোলজি আমরা এখনও ভাবতে পারি না। এখনও নতুন যেসব বাড়ি হয় আপনারা দেখেন যে মূলত আরসিসি ফ্রেমগুলো তৈরি হয়, তারপরে আসলে তার দেওয়াল তৈরি হচ্ছে যে ব্রিক দিয়েই। কিন্তু এখানে ব্রিকের ভূমিকাটা কিন্তু অন্যরকম, সেটা হচ্ছে একটা ফিলারের ভূমিকা পালন করে। কিন্তু আগেকার দিনের বাড়ি যেগুলো ছিল, মানে ইনক্লুডিং রাইটার্স বিল্ডিং, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, পাথর বা ইট যাই ব্যবহার করা হয়েছে, তারা কিন্তু ফিলার অ্যাজ ওয়েল অ্যাজ লোড বিয়ারিং এলিমেন্ট হিসেবেই তারা কাজ করেছে। ফলে ইটের বিকল্প তৈরি হলেও ইটের ব্যবহার এখনই শেষ হয়ে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। মুশকিল হচ্ছে যে একটা ইটের আয়ু সাধারণত আমরা ধরে নিই প্রায় 75 থেকে 100 বছর। ফলে কোনো কারণে যদি ইট তৈরির মাটিটাই গন্ডগোলের মাটি হয়, প্রপার গ্রেডেশন মেনে, প্রপার কম্পোজিশন মেনে যদি আমরা সিলেক্ট না করতে পারি কোনো মাটির সাইট, তাহলে সেই মাটির থেকে যে ইট তৈরি হবে সেটা লাইফ লং আপনাকে হচ্ছে যে ট্রাবল দিয়ে যাবে, সেই বাড়িটা যতদিন বেঁচে থাকবে। এবং বহু ধরনের ট্রাবল আমরা জানি, বিশেষত সাধারণ লোকেরা তো ড্যাম্প পড়ার যে প্রবলেমটা আসলে সবাই এটা জানেন, নোনা ধরা ইট থেকে হয় বলা হয়। এখন এই নোনার সোর্সটা হচ্ছে সেই মাটিটার মধ্যে লুকিয়ে থাকে, যে মাটিটার থেকে আসলে ইটটা আমরা তৈরি করতে চাইছি। আমাদের মাতৃভূমি, এই ধরিত্রী মায়ের বুকে ক্রমাগত শাবল কোদাল গাঁইতি চালিয়ে সংগ্রহ করা হয় কাঁচা মাটি। সেই মাটিকে এরপর নির্দিষ্ট পদ্ধতিতে ইট বানাবার উপযোগী করে তোলা হয়। একটা কথা প্রচলিত আছে, ইটভাটার মালিকরা নাকি সুখী হয় না, তাদের কোনো না কোনো নিকট আত্মীয় কঠিন অসুখে ভুগে থাকে। লোকে বলে এটা অভিশাপ। মাটিকে অর্থাৎ নিজের মাকে জ্বলন্ত চুল্লিতে পোড়াবার অভিশাপ। প্রফেসর, এই ব্রিক তৈরি করতে গিয়ে আমাদের সমতল ভূমি কেটে করতে হচ্ছে, তো এইটার অ্যাজ আ জিওলজিস্ট আপনার কী মত? ব্রিক আমাদের লাগবেই কনস্ট্রাকশনের জন্য, এবং কনস্ট্রাকশনের ডিম্যান্ড আমাদের প্রতিদিন বাড়ছে। ফলে ব্রিকের অল্টারনেটিভ আমরা ইউজ করার চেষ্টা করতে পারি, এবং সেটা বিভিন্ন রকমের বিল্ডিং মেটেরিয়ালস আজকাল আমরা তৈরি করতে পাচ্ছি। কিন্তু আমার ধারণা যতটুকু আমি জানি যে এই যে অল্টারনেটিভ বিল্ডিং মেটেরিয়াল, সেগুলো আমার সাপ্লাই যতটা হওয়া উচিত ডিম্যান্ডের তুলনায় সেটা খুবই কম। ফলে ব্রিকের যে চাহিদাটা, সেই চাহিদাটা থেকেই যাবে। আর ব্রিকের চাহিদা থাকা মানেই হচ্ছে আমাকে মাটি কাটতে হবে, সেখান থেকে ব্রিক তৈরি করতে হবে, এবং তার রিলেটেড বিভিন্ন রকমের সমস্যা আমাদের ফেস করতে হবে। আপনি যে প্রথম কথাটা বললেন যে এই যে আমাদের মাটি আমরা কেটে নিচ্ছি তার প্রবলেমটা, সেইটা বলতে গেলে দেখুন প্রথমেই আপনাকে বলতে হবে যে মাটি কাটছি মানে তো মাটির উপরভাগটা কাটছি প্রাথমিকভাবে, তারপরে হয়তো আমি আরও নিচের দিকে যাচ্ছি। প্রাথমিকভাবে যখন মাটির উপরের ভাগটা কেটে নিচ্ছি, সেই সময় কিন্তু মাটির সব থেকে উর্বর জায়গাটাকে আমি নষ্ট করে ফেলছি, এবং সেই উপরের জায়গাটা কেটে ফেলা মানেই আমি উর্বর জমিকে নষ্ট করে ফেললাম। যতটা ব্রিক ফিল্ড আছে আসলে আমি ততটাই উর্বর জমিকে নষ্ট করে ফেললাম, পৃথিবী থেকে সরিয়ে দিলাম। এবং এই যে উর্বরতা, এটা তৈরি হয়েছে হয়তো 200 বছর 300 বছর ধরে, সেটাকে আমি কয়েক মিনিটের মধ্যে নষ্ট করে ফেলতে সক্ষম হলাম আর কি। সরকারি নীতি হল নদীর পলিমাটির উপর ভিত্তি করেই ইটভাটাগুলো গড়ে উঠুক। এতে যেমন উর্বর কৃষি জমি নষ্ট হবে না, পাশাপাশি নদীর পলিমাটি ব্যবহারের ফলে নদীগুলোর নাব্যতাও বাড়বে। সরকারি দৃষ্টিভঙ্গিটা খুব একটা ভালো না, কারণ এই নানা রকম মাটি আমরা কোথা থেকে নেব নির্দিষ্ট, মানে সরকার চায় সবসময় পলির উপরই ভাটা চলুক। হ্যাঁ, সেই জন্য আর কি আমরা নতুন করে জমিটা আমরা কাটতেও পারি না। এই পুকুর টুকুর আছে যেমন, না যেমন এই পুকুর টুকুর সংস্কার হয় পুকুর তেন বা আমাদের এরিয়ার মধ্যে, আমাদের এই কনভার্ট এরিয়ার মধ্যে যদি আমরা পাই তাহলে সেই মাটিগুলো আমরা কাটি, আর না পেলে বন্ধ করে দিতে হয়। এতে সরকারি কোনো হেল্প পাওয়া যায় না। আর কী ধরনের সাহায্য পেলে আপনার মনে হয় ভালো হয়? কাঁচামাল, আমাদের যে কাঁচামাল অর্থাৎ মাটি,
মাটির সমস্যাটা খুব বেশি, সবচেয়ে বড় সমস্যা। তারপর লেবার সমস্যা বিশাল, লেবার পাওয়া যায় না আমাদের এখানে। আমি বলতে পারি অন্তত 70% ভাটা লেবারের জন্য মার খেয়েছে। আপ কিয়া ইস ভাটে মে কাম করতে হ্যাঁ ফরম্যান কিতনে সাল সে কাম করতে হ্যাঁ না হবে 6 মহিনা হর সাল 6 মহিনা হ্যাঁ হর সাল আতে হ্যাঁ হর সাল আর আপকা বিবি বচ্চে কোই হ্যাঁ গাঁও পর আর আপ গাঁও মে যাতে হ্যাঁ ইয়া কাম খতম হোনে কে বাদ হ্যাঁ বরসাত মে চলে যাতে হ্যাঁ তব ইয়া পর কাম বন্ধ হো জাতা হ্যাঁ काम बंद हो जाता है। 6 महीना तो बैठे रहते हैं। और खेती बाड़ी है घर में? हाँ खेती बाड़ी है। यहाँ काम करने में कैसा लगता है? अच्छा लगता है। इतना धूप में, इतना कड़कती धूप में अच्छा लगता है? क्या करें, पेट के लिए तो करना ही पड़ता है। आपने किए खान का स्थानीय बासिंदा? ना। कोथा थके एसेछेन आपने? मेदिनीपुर थके। मेदिनीपुर थके। अच्छा एखान थके माटी गुलो काटार पर तारपर निये गिये की करा हय? माटी गुलो भिजिए कुचिए জল দেওয়া হয়। আচ্ছা। জল দিয়ে ওইখানে কিছু জাব নিয়ে ওইখানে পকে দেওয়া হয়। তারপর ছাঁচে ফেলে ইট তৈরি হয়। ছাঁচে ফেলে ইট ফিমির গেলে মাটি বয়ে নিয়ে ওইখানে ইট তৈরি হয়। কখনো বা স্থানীয়, কখনো বা দূর দূরান্ত থেকে অথবা ভিন্ন রাজ্য থেকে কাজ করতে আসে এই শ্রমিকরা ইট ভাটাগুলোতে, এবং এই ইট ভাটাগুলোর আশেপাশেই গড়ে ওঠে তাদের অস্থায়ী বাসস্থান। চোখে থাকে এক রাশ উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়ে যায় তাদের কর্মব্যস্ততা। ধোয়া ওঠা ওই চিমনিটাকে ঘিরে ভোর 5টা থেকেই কাজ শুরু হয়ে যায় ইট ভাটাগুলোতে। প্রাপ্ত অপ্রাপ্ত বিভিন্ন বয়সের মহিলা এবং পুরুষ থাকের পর থাক ইট মাথায় সাজিয়ে বয়ে নিয়ে চলেছে গ্রীষ্মের দুপুরের প্রখর উত্তাপকে উপেক্ষা করে। একটা ইট ভাটার কতদিন আয়ু হয়? যেরকম কাঁচা মিট মাল পাওয়া যায় সেরকম, যেন পলি দ্বারা ভাটা জিন্দগি হুট চলে 100 বছর উপর হয় না। আর আমাদের এখানে 10-20 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 20 বছর চালায়। হুম হুম। আচ্ছা এই ইট ভাটা যারা কাজ করে তারা কোথা থেকে আসে? সবই কি স্থানীয়? বিভিন্ন জায়গা, মালদা, মুর্শিদাবাদ, এদিকে রাঁচি, টাটা, গয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে ইট ওঠে মোটামুটি দিনে কত ইট ওঠে? 15-16 হাজার। 15-16 হাজার। আর সেগুলো কোথায় যায় বেশিরভাগ? বিভিন্ন জায়গায়, আপনাদের ধরুন ইচ্ছাপুরেও যাচ্ছে, সত্তরও যাচ্ছে, বেলঘরিয়ে যাচ্ছে, এই আশেপাশে ছোটোখাটো টাউনগুলো যায়। প্রথমে জমির মাটি কেটে এনে তাকে জলে ভিজিয়ে নরম করা হয়। এরপর ইটভাটা শ্রমিকদের দরদি হাতের স্পর্শে রুক্ষ মাটি ধীরে ধীরে 3x5x10 ইঞ্চির এক একটা নিখুঁত ইটের রূপ পায়। এরপর তাকে রোদে শুকিয়ে তৈরি হয় কাঁচা ইট। ওই থাক থাক সাজিয়ে রাখা ইটের আড়ালে হারিয়ে যায় কত শিশু শ্রমিকের শৈশব, হারিয়ে যায় তাদের বড় হবার স্বপ্নগুলো। সবশেষে সেই কাঁচা ইটকে জ্বলন্ত চুল্লিতে পুড়িয়ে নির্মাণ কাজের ব্যবহারের উপযোগী করে তোলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পায়ের তলার মাটির তলায় এখানেই আছে ভাটি, এবং এখানে 5000 ডিগ্রি সেলসিয়াসের আগুনে গম গম করে পুড়ে চলেছে কাঁচা ইট।
ধোঁয়া ওঠা ওই চিমনিটাকে ঘিরে চারপাশে গোল করে তৈরি করা আছে 20 ফুট বাই 20 ফুটের গভীর পরিখা। এখানেই পোড়ানো হয় কাঁচা ইট। সুড়ঙ্গের একদিক থেকে তোলা হচ্ছে আগুনে পুড়ে তৈরি হয়ে যাওয়া লাল ইট, আর সেই খালি জায়গায় সারি সারি করে সাজিয়ে রাখা হয় কাঁচা ইট পোড়াবার জন্য। এরপর সেই কাঁচা ইট রাবিশ বা ইটের গুঁড়ো দিয়ে ওপর থেকে চাপা দেওয়া হয়, তারপর কয়লার আঁচে পোড়ানো হয় সেই ইট। সন্ধ্যার দিকে কাজ বন্ধ হলে মজদুরগুলো ঘরে চলে যায়, তারপরে ফায়ারিংগুলো কাজ চালু থাকে, তারপরে কয়লা দিয়ে দিয়ে আগুনকে রক্ষা করা যায়। ওই যে দেখছেন গর্তগুলো লোহার ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া, ওই ঢাকনা খুলে মাঝে মাঝে জ্বলন্ত ভাটির মধ্যে ঢেলে দেওয়া হয় কয়লার গুঁড়ো। সাধারণত ভাটিতেই মেশিনের সাহায্যে বড় কয়লার চাইগুলোকে গুঁড়ো করা হয়, আর সেই কয়লার গুঁড়ো ব্যবহার করা হয় ভাটির আগুনকে জ্বালিয়ে রাখার জন্য। জ্বলতে থাকে ভাটি, উঠতে থাকে মাটি, তৈরি হতে থাকে ইট। প্রায় 8 মাস ধরে বিরামহীনভাবে জ্বলতে থাকে এই ভাটি। বছরের বাকি 4 মাস বর্ষার জন্য বন্ধ থাকে ইট ভাটার কাজ। ইট ভাটায় কর্মরত শ্রমিকরা এই কঠোর পরিশ্রমের পর সপ্তাহান্তে যে পারিশ্রমিক হাতে পায় তা দিয়ে হয়তো বেঁচে থাকার আশাটা পূর্ণ হয়, কিন্তু ভালোভাবে বাঁচার আশা কখনোই পূর্ণ হয় না। তাদের চোখের সেই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নগুলো ওই জ্বলতে থাকা ভাটির আগুনে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। কখনো কখনো অভিমান করে বলতে ইচ্ছে করে ইটভাটায় ওই কাজ করা লোকগুলোকে, যে শ্রমিক ভাইয়েরা তোমরা আমাদের তথ্যচিত্রের বিষয় অবশ্যই হতে পারো, কিন্তু আমাদের ভাববার বিষয় কখনোই হতে পারবে না। সারা দিন হাড় ভাঙা খাটনির পর সূর্যাস্তের সাথে সাথে ইটভাটার শ্রমিকেরা ফিরে আসে তাদের অস্থায়ী ঠিকানায়। ঘরে ফিরে এবার তারা ব্যস্ত হয়ে পড়ে রাতের খাবার তৈরির কাজে। এদের অস্থায়ী বাসস্থানে না আছে জল, না আছে বিদ্যুৎ। লম্ফোর আলোর মতোই টিম টিম করে জ্বলছে তাদের স্বপ্নগুলো। क्या बना रहे? साग बना रहा। कितने लोग हो खाना बना रहे? 3 लोग। आप लोग यहाँ कितने दिन रहते हैं? 8 महीना। 8 महीने यहीं पे हर रोज खाना बनाते हैं? हाँ। और सोते हैं कितने बजे? सोते हैं 8 बजे। और सुबह उठते हैं कितने बजे? 6 बजे, 5 बजे।
হঠাৎ ক্যামেরার জোরালো আলোর সামনে তারা কেমন কুঁকড়ে যায়, তাদের চোখ ঝলসে ওঠে, তারা ভয় পেয়ে যায়। সারা দিন পরিশ্রমের পর রাতে তাদের আহার বলতে জোটে সিদ্ধ শাক আর রুটি। রাতের খাবার পর তাদের ক্লান্ত শ্রান্ত শরীর বিছানায় পড়ার সাথে সাথে পাড়ি দেয় গভীর ঘুমের স্বর্গরাজ্যে। এভাবেই সকাল থেকে রাত, আবার রাত থেকে সকাল, এই বাধা নিয়মে অতিবাহিত হতে থাকে তাদের দিনগুলো। এফএমে চটুল হিন্দি গান আর বন্ধ দরজার ওপারের অন্ধকারে যৌন সহবাস ছাড়া তাদের জীবনে এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই। ইটভাটাগুলোতে ঘুরতে ঘুরতে আমরা একটা হাড় হিম করা তথ্য জোগাড় করতে পেরেছি। এখানে কাজ করতে আসা সদ্য কৈশোরে পা রাখা মেয়েগুলোকে কিছু দিনের মধ্যে গর্ভবতী হতে হয়, জন্ম দেয় তাদের সন্তানদের। আসলে টিনেজে পা রাখা এই মেয়েগুলোকে শিকার হতে হয় যৌন লালসার। যেই বয়সে তাদের খেলা উচিত পুতুল নিয়ে, সেই বয়সে তাদেরকে খেলতে হয় তাদের নিজের সন্তানের সাথে। সারা দিন হাড় ভাঙা খাটুনি, তারপরে অবসরে সন্তান পালন, এই তাদের ডেইলি রুটিন। যৌবনেই তাদের জীবনে নেমে আসে বার্ধক্য। ইটভাটাগুলোর এই সেক্স স্ক্যান্ডাল বর্তমান যুগের ব্লকবাস্টার বাংলা ছবিতেও বিষয় হিসাবে জায়গা করে নিয়েছে। ইট তৈরির জন্য আমরা ক্রমাগত মাটি খনন করে চলেছি, যার ফলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ভীষণভাবে নষ্ট হয়ে চলেছে। আমরা বৃক্ষ রোপণ করি যাতে বৃষ্টির জলে মাটি না ধুয়ে চলে যায়, অথচ সেই মাটি আমরা অনবরত খোদাই করে চলেছি ইট তৈরির জন্য। এটা খুবই বিপজ্জনক। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের কোনো বিকল্প শক্তি খোঁজ করতেই হবে, যেমন ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি করার মতো প্রক্রিয়াকে আরও বেশি করে উৎসাহ দিতে হবে। সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে, আমাদের উন্নতির পথটা যেন কোনো দিন ধ্বংসের দিকে একমুখী রাস্তা না হয়ে ওঠে। আ ওয়ান ওয়ে ট্র্যাক টুয়ার্ডস ডিজাস্টার। কমন মানুষ যেটা ইউজ করে যে ব্রিক, সেখানে আমাদের বহু ইনোভেশনের সুযোগ আছে, এবং বিশেষত যে ধরনের মাটি আমরা ব্যবহার করছি সেই মাটিতে অনেক ইম্পিউরিটিস থাকছে, এবং সেই ইম্পিউরিটিস দূর করা খুব কঠিন ডিউরিং ম্যানুফ্যাকচারিং প্রসেস। বিশেষত যে ক্রুড টেকনোলজিটা নিয়ে এখনও ইট তৈরি হয় আমাদের দেশে, সেখানে মাটিরও একটা বিকল্প ব্যবহার, স্পেশালি এখনকার দিনে আমরা ফ্লাই অ্যাশটাকে ভীষণ রকমভাবে একটা, হ্যাঁ, ফ্লাই অ্যাশের ব্যবহারটা নিয়ে আমরা খুব চিন্তিত। যেমন ফ্লাই অ্যাশের একটা সাবস্টেনশিয়াল ইউজ হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, সিমিলারলি এটা আমি মনে করি এবং আমরা যারা এই ট্রেডে আছি সকলেই আমরা জানি যে যদি যেখানে ফ্লাই অ্যাশ তৈরি হয় তার ধারে কাছের জায়গাগুলোতে যদি ইট তৈরির কারখানা করা যায়, অর্থাৎ মানে কাঁচা মালটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে খরচ খুব বেশি নেই, ট্রান্সপোর্ট কস্ট, তাহলে ফ্লাই অ্যাশ ব্রিক সবসময় চিপার হবে দ্যান কনভেনশনাল ক্লে ব্রিক্স। এবং সেটা করলে একটা ওয়েস্ট ডিসপোজালের একটা কাজ হচ্ছে, দুই, আপনি ফ্লাই অ্যাশ ব্রিকটা ডিউরেবিলিটি আমাদের নর্মাল ব্রিকের চাইতে অনেক বেশি, নর্মাল ব্রিকের যে ট্রাভেলসগুলো থাকে বিশেষত জল শুষে নেওয়া, নোনা ধরে যাওয়া, সেই প্রবাবিলিটি ওখানে অনেকটা কম। একটা প্রবলেম আছে খানিকটা এস্থেটিক্সের সেন্স, লোকে কালো সারফেস বাইরে দেখতে লাগছে সেটা অনেকে আবার মনে করে এটাই দারুণ লাগছে, আবার অনেকে মনে হতে পারে যে না না লাল রঙের ইট চিরকাল দেখে অভ্যস্ত হয়ে এসছি ফলে লালটা কালো হয়ে গেল ফলে এটা কীরম লাগছে। ফলে যেমন একটা লোক ব্রিক দেওয়ালে দেওয়ালে ব্রিক ওয়ার্ক করেই ছেড়ে দেয়, অনেক সময় প্লাস্টারও করে না, এক্সপোজ ব্রিক। কিন্তু এক্সপোজ ব্রিক ফ্লাই অ্যাশও আমি দেখেছি, কলকাতা শহরেও এরকম বাড়ি আছে যে ফ্লাই অ্যাশ ব্রিক এক্সপোজ, হ্যাঁ ভালো লাগে।
তো সেরকম একটা জিনিস ভাবা যেতে পারে, কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক ডেফিনেটলি মোর ডিউরেবল। একটু মিস্ত্রিরা যেহেতু 500-600 বছর ধরে কাজ করে অভ্যস্ত ক্লে ব্রিক্সের সাথে, ফ্লাই অ্যাশ ব্রিকে কিছু টিদিং ট্রাবল আছে মিস্ত্রিদের কাজ করার ক্ষেত্রে, বাট আই থিঙ্ক এটা নিয়ে যদি একটা সাস্টেন্ড এফোর্ট নেওয়া যায়, তাদের একটু ট্রেন আপ করা যায়, একটা জেনারেশন ট্রেন্ড আপ হলে পরের জেনারেশন সবাই দেখে দেখে শিখে যায়, এটা সেই কাজটা করতে হবে, সেটা আমরা এখনও পারিনি, সেই চেষ্টাটা করা উচিত। সময়কে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি উন্নতির দিকে, গড়ে উঠছে টাউনশিপ, আর এই উন্নতির সাথে হাত মিলিয়ে ক্রমাগত ইঁটের যোগান দিয়ে চলেছে ইটভাটাগুলো। ইনোভেটিভ আইডিয়া, নিত্য নতুন টেকনোলজি আর অমানসিক পরিশ্রম, এগুলোর ওপর ভর করেই চোখের সামনে গড়ে উঠছে মন্ত্রমুগ্ধ করা এক একটা কনস্ট্রাকশন। কিন্তু যে কোনো নির্মাণের বেসিক এলিমেন্ট ইট তৈরি করতে গিয়ে যে আমরা কতখানি দূষণ ছড়াচ্ছি তা একবারও ভেবে দেখি না। 8 মাস ধরে এই ব্রিকগুলোকে ফার্নেসের মধ্যে বেক করা হচ্ছে এবং প্রচণ্ড একটা গরম টেম্পারেচারের মধ্যে এগুলোকে পোড়ানো হয় ব্রিক তৈরি করার সময়। তো এইটার ফলে বাইরের যে এনভায়রনমেন্টটা কতটা এফেক্টেড হচ্ছে? এখানে দুটো প্রবলেম হয়, একটা হচ্ছে যে ফার্নেস চালানো হচ্ছে ওখানে, এবং ফার্নেস জ্বালানোর ফলে যে এক্সেস টেম্পারেচারটা লোকালি জেনারেটেড হচ্ছে, সেই টেম্পারেচারটা ওখানে কতগুলো লোকাল পকেট বেসিসে হিট পুল তৈরি করে, এবং লোকাল যে মাইক্রোক্লাইমেট, সেই মাইক্রোক্লাইমেটের টোটাল প্যাটার্নটাকে ওটা ইনিশিয়ালি চেঞ্জ করে দেয়। টেম্পারেচার বলুন, রেনফল বলুন, ইভাপোরেশন প্যাটার্ন এবং ট্রান্সপিরেশন প্যাটার্ন, এগুলো সমস্ত চেঞ্জ করে দেওয়ার ফলে একটা প্রবলেম তৈরি হয় যে ওইখানকার মাইক্রোক্লাইমেটটা অল্টার করে যায়। সেকেন্ড থিং হচ্ছে ফার্নেস জ্বালানোর ফলে যে জিনিসগুলো প্রডিউসড হয়, যেগুলো ডাস্ট তৈরি হয়, সেই ডাস্টগুলো কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে যায়, তাতে আপনার যে প্রবলেমটা হয় আফটার রেইনফল, যে ইনফিল্ট্রেশন, যেটা মাটির মধ্যে জল ঢোকার জায়গায় যায়, যেটা সেইটা ব্যাহত হয়, সেটা একেবারেই যেতে পারে না। দুই হচ্ছে, যদি আপনার বৃষ্টির জল মাটির উপর দিয়ে ফ্লো করতে পারে, যদি পারে, জেনারেলি পারে না এইসব ক্ষেত্রে, কারণ ওটা বাউন্ডারি থাকে একটা, যদি পারে তাহলে সেই সারফেস রান আপটা দিয়ে যে সেডিমেন্টটা যায় সেটা আসলে ওই বার্নড মেটেরিয়ালটা, ডাস্টগুলো, এবং সেটা গিয়ে কন্টামিনেট করে এলাকার সমস্ত জায়গায় সারফেস ওয়াটার, এবং অবভিয়াসলি গ্রাউন্ড ওয়াটারে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই প্রবলেমগুলো রয়েছে। থার্ড থিং হচ্ছে যে এই আপনার ফার্নেস জ্বালানোর ফলে বেশ কিছু পরিমাণ গ্রিন হাউস গ্যাসেসও কিন্তু এমিশন হয়, যেটা কিউমুলেটিভ ফর্মে আপনি ভাবলে হয়তো লোকালি খুব সামান্য, কিউমুলেটিভ ওয়েতে ভাবলে সেটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট, একটা বছরের হিসেবে এটা ফ্র্যাকশন, 10 বছরের হিসেবে কিন্তু একটা কনসিডারেবল একটা অ্যামাউন্ট, এবং 100 বছরের হিসেবে এটা অনেক কিছু। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে কতদিন ধরে কতটা অ্যাগ্রিগেটেড ফর্মে আমরা এটাকে প্রডিউস করে চলেছি। ফার্নেসগুলো যেগুলো আছে এখানে একটা ওভেন মতো তৈরি করা হয় যেখানে ব্রিকগুলোকে বেক করা হচ্ছে। তো এই যে ফার্নেসগুলোর টেম্পারেচার অনেক হাই হয় এবং কিছু মাস ধরে এই ব্রিকগুলোকে বেক করা হয়, তো সেইটার জন্যে আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার একটা রাইজ হওয়ার মানে সম্ভাবনা থাকছে। তো এইটার কি সাবস্টিটিউট হতে পারে? কনভেনশনাল ফুয়েল যদি ইউজ করে তাহলে হচ্ছে যে তার থেকে যে এমিশনসটা হয় সেটা একটা ডেফিনেটলি হ্যাজার্ড, মানে ইন টার্মস অফ পলিউশন। আমি সেই জন্য আগেই বলেছি ওটা, যে যদি হিটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা বিশেষত এয়ার হিটিং অ্যান্ড ক্লোজ চেম্বারে যদি করা হয় তাহলে হচ্ছে এটা এনার্জি এফিশিয়েন্ট হবে, অর্থাৎ অনেক কম এনার্জি খরচ করে আমি যদি এয়ার ব্লো করাতে পারি তাহলে কিন্তু আমি ইউনিফর্ম হিটিংও পাবো এবং আমার যে পলিউশনটা তৈরি হচ্ছিলো সেই পলিউশনটার থেকে আমরা রেহাই পেতে পারি। কিন্তু এটা একটু খরচ সাপেক্ষ, কারণ আমাদের দেশে সব কিছুই আটকে যায় যে প্রাথমিক খরচটা একটু বেশি হয়, ফলে যে ধরনের গরিব মানুষরা এখানে একটা আনস্কিল বা সেমি স্কিল লেবারও হচ্ছে যে এখন ইটভাটা খুলে চালিয়ে দিতে পারে, কিন্তু সেটা আমি যেটা বলছি
সেটা করতে গেলে কিঞ্চিত স্কিল লাগবে, কিঞ্চিত টেকনোলজির ব্যবহার লাগবে, সেটা খানিকটা সরকারকে এগিয়ে আসতে হবে, খানিকটা মানুষকেও এগিয়ে আসতে হবে টু চেঞ্জ দেয়ার ওয়ে অফ লিভিং, ওয়ে অফ ডুইং হোল থিংস। তাহলে আমার ধারণা ডেফিনেটলি এই হিটিং অ্যান্ড হিটিংজনিত যে পলিউশন অ্যান্ড হ্যাজার্ডস তার থেকে আমরা খানিকটা বেরোত। গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণ নিয়ে আমরা অনেক কথাই বলে থাকি, ওয়ার্ল্ড সামিট করি, সেমিনার করি, অ্যাডভার্টাইজমেন্ট করি, বক্তৃতা দিই, সচেতনতা আনি, কিন্তু এর পরিণতিটা কি? আচ্ছা বলতে পারেন আমাদের এই পৃথিবী থেকে কবে গ্লোবাল পলিউশনটা কমবে? কয়েকটা জিনিস বলা যেতে পারে। একটা হচ্ছে যে প্রপার রেগুলেশন ফর্ম করা, পলিসি ফর্মুলেট করা, যেখান থেকে কতগুলো কোড থাকবে এবং জোন থাকবে যে এই জোনের বাইরে আমি ব্রিথিং করতে দেব না, এবং সেটা কিন্তু মাটির কোয়ালিটি, লোকাল অ্যাটমসফিয়ারিক কন্ডিশন কী, মাইক্রোক্লাইমেটিক কন্ডিশন কী, এগুলোকে মাথায় রেখে তৈরি করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে যতদূর সম্ভব আমাকে অল্টারনেটিভ বিল্ডিং মেটেরিয়ালস ইউজের জন্য উৎসাহিত করতে হবে, পারলে সাবসিডি দিয়ে। থার্ড থিং হচ্ছে যে স্কিল লেবার তৈরি করতে হবে যারা এই অল্টারনেটিভ বিল্ডিং মেটেরিয়ালগুলোকে ইউজ করতে পারবে বা ব্যবহার করে বাড়ি তৈরি করতে পারবে। অন্তত মানে একটা জেনারেশনকে আমরা ট্রেনিং দিতেই পারি, যেটা থেকে আমাদের পরবর্তী জেনারেশনগুলোর মধ্যে এই ট্র্যাডিশনাল মেথড যেটা আমাদের চলে আসছে সেইভাবেই যাবে। তাহলে কিন্তু আমার যেটা হবে যে আমার ইউজেজ অফ ব্রিক এটাকে আমাকে কমিয়ে ফেলতে হবে যে কোনো মূল্যে, এবং সেটা করতে পারলেই আপনার এই প্রবলেমগুলোকে অনেকটা জায়গায় অ্যাড্রেস করা যেতে পারে। ইটভাটা শ্রমিকদের কাছে ঝাঁ চকচকে এই বাড়িগুলো হলো স্বপ্নের মতো, আর ওই স্বপ্নপুরীতে যারা কাজ করে তারা হলো রাজপুত্র। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে এরা শুধু স্বপ্ন বুনে চলে, একদিকে ভাটা শ্রমিক, অন্যদিকে কল সেন্টার, অটোমোবাইল, আইটি সেক্টরে কাজ করা মানুষগুলো, একদিকে ওই বহুতলগুলো সৃষ্টিকর্তা আর অন্যদিকে তার ব্যবহারকারী, একদিকে চোখ ধাঁধানো ফ্লুরোসেন্টের আলো, অন্যদিকে টিম টিম করে জ্বলতে থাকে লম্ফ, একদিকে আসে রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া আর শপিংয়ের আনন্দ, অন্যদিকে আছে ক্ষুধার্ত চোখে উলঙ্গ শিশুর বিস্ময়, একদিকে স্বপ্নপূরণের হাতছানি আর অন্যদিকে স্বপ্ন ভাঙার বেদনা। কি অদ্ভুত বৈপরীত্য! এখানে দুপক্ষের মাঝে আছে এক অদৃশ্য কাঁচের দেওয়াল, যাকে ভেঙে ফেলার স্পর্ধা আমাদের কারোর নেই। আমরা একটা স্কাইস্ক্র্যাপার এয়ার কন্ডিশন অফিস রুমে বসে একটা প্রশ্ন তুলতেই পারি, যে তাহলে কি আমরা এই সমস্ত ইটভাটাগুলোকে বন্ধ করে দেব? না, তা কখনোই না। তাহলে তো আমাদের ডেভেলপমেন্টটাই থমকে দাঁড়াবে, আমাদের কনস্ট্রাকশনগুলো আটকে যাবে। তাই যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে। যেরকম কল সেন্টারে যারা কাজ করে তারা এয়ার কন্ডিশন অফিস রুমে বসে কাজ করবে, এবং যারা ইটভাটা শ্রমিক তাদেরকে রোদে পুড়েই কাজ করতে হবে। কিন্তু এই শ্রমিকদের পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দিয়ে বা সুযোগ সুবিধাগুলো একটু বাড়িয়ে দিয়ে তাদের জীবনযাত্রার মানটাকে তো আমরা বাড়িয়ে তুলতেই পারি। তাদের স্বপ্ন দেখার, তাদের ইচ্ছাগুলোকে পূরণ করবার রাস্তাটা তো আমরা করে দিতে পারি। একজন ইটভাটা শ্রমিকের সন্তানকে কি ইটভাটা শ্রমিকই হতে হবে? তারা কি কল সেন্টারে কাজ করবার মতো স্বপ্ন কোনো দিন দেখতে পারবে না? তাদের কপালে এই স্টিগমাটা লাগিয়ে দেওয়া কি ঠিক? ভাবতে হবে আমাকে, ভাবতে হবে আপনাকে, ভাবতে হবে সরকারকে, ভাবতে হবে আমাদের সবাইকে।
জ্বলছে ভাটি পুড়ছে মাটি ঘুরছে শহর ভাই কারো চোখে স্বপ্ন আছে কারো চোখে মা আর মাটিকে ঘিরে এক অদ্ভুত খেলা নিরন্তর হয়ে চলেছে এই ইটভাটাগুলোতে, আর আমরা নীরব দর্শক হয়ে দেখে চলেছি। এই জ্বলন্ত ভাটিতে পুড়ছে আমাদের জন্মভূমি, আর এইভাবেই এগিয়ে চলেছি আমরা উন্নতির পথে। কি অদ্ভুত একটা কন্ট্রাডিকশন, কি অদ্ভুত একটা পরিণতি! আর এই রূঢ় বাস্তবটাকে পাল্টাবার ইচ্ছে থাকলেও আমাদের উপায় নেই, স্বাদ থাকলেও সাধ্য নেই, তাহলে তো উন্নতির পথটাই থমকে দাঁড়াবে। তাই জন্মভূমি পুড়ছে, জন্মভূমি পুড়বে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল, সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।